হ্যালো গাইস, স্বাগত ডে উইথ ঔষমিতে। আজকে রবিবার, রবিবারের সকালবেলা। এখন আমি যাচ্ছি হিন্দমোটরে। আজকের ব্লগটা একটু অন্যরকম করে করেছি, কারণ আজকে আমি পুরো রাস্তায় ঘুরবো, যা যা করবো সারাদিন তাই তাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। সকালবেলায় কিছু কাজ বাড়ির সেরে হিন্দমোটরের জন্য বেরিয়ে পড়েছি আমি আর লালটু বাইকে। সকালবেলায় এ বাড়িতে আসার পর আর শ্যুট করার সময় পাইনি, কারণ নানা রকম কাজে বিজি হয়ে গেছিলাম। তো এখন আমার ড্রেস করা হয়ে গেছে, কীরকম লাগছে তোমরা জানিও। আর আমরা একটু বাদেই, মানে 5-10 মিনিট বাদেই বেরিয়ে যাবো। অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে, খালি জাস্ট দরজাওয়ালাটা বন্ধ করবে, ব্যাস বেরিয়ে যাব আর তালা দেবে। তো এরপর যেটা শ্যুটটা করব, আমরা রাস্তায় শ্যুট করব। এখন আর কিছু করছি না, এখানে পুরো মেকআপের জিনিস আমার ছড়ানো রয়েছে। তো এখন আর কিছু করার নেই, চলে যাচ্ছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমি আজকে কি পরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই কালো শাড়িটা আর তার সাথে কি ব্লাউজ আর কি জুয়েলারি পরেছি তোমরা দেখে নাও। আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার। এবার আমরা সিটি সেন্টারের মধ্যে ঢুকছি। এখানে ক্যামেরিনা থেকে আমরা ক্যামেরাটা কিনেছি, যেহেতু রবিবার অন্য জায়গার যত যত বড় বড় ক্যামেরার দোকান আছে সব বন্ধ, তো সেই জন্য আমি এখান থেকে কিনেছি, যেহেতু মলের মধ্যে রবিবার দোকান ওপেন থাকে সেই জন্য। আর ওখানে অনেক রকম মানে ক্যামেরা একসাথে পাওয়া যায়, দেখে চয়েস করে কেনা যাবে। ক্যামেরাগুলো এখানে কিছু দেখাতে পারিনি, কারণ এখানে তো ওরা ক্যামেরা মানে কোনো রকম ব্লক করতেই দেয়নি দোকানের মধ্যে বা দোকানের বাইরে, এবং মলেতেও অনেক জায়গায় ক্যামেরা বন্ধ করে দিতে বলছে। তো আমরা যেটুকুনি পেরেছি, আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি শ্যুট করেছি। আমরা এখন খাচ্ছি আইসক্রিম, তো আমি খাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। অলরেডি আমাদের ক্যামেরা কেনা হয়ে গেছে, কারণ ক্যামেরাটাই কেনা ভীষণ আর কি ইম্পর্টেন্ট ছিল, আর আমার কাছে ওটাই আর কি ইয়ে ছিল। তো সেই জন্য ক্যামেরাটা না কেনা অবধি অন্য কিছু করতে পারছিলাম না, তাই জন্য ক্যামেরাটাই আগে কিনেছি। কিনে তারপরে আমরা এখানে আইসক্রিম খেয়ে একটুখানি ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা লাঞ্চ করেছি হোটেলে, একটা রেস্টুরেন্টে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। নিকনের ক্যামেরা কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, নামটা আপনারা দেখে নিন, এটা খুব ভালো খাবার আর ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায়, দারুণ। বা একটা বাঙালির মতন রেস্টুরেন্ট, প্লাস অনেক রকম খাবার পাওয়া যায়। আমরা এখানে একদম নতুনত্ব খাবারগুলো খেয়েছি আর ভীষণ খুব ভালো লেগেছে। আমরা এটা ফার্স্ট টাইম খেয়েছি, আমি অবশ্য ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু ভাই অফিসের এখানে থেকে খেতে আসে তো ওই নিয়ে গেছিলো, তো মানে ভীষণ ভালো বললো, ভালো, খুব ভালো খাবার পাওয়া যায়, চল। তো গিয়ে আমাদের খুব ভালো লেগেছে, আপনারা চাইলে এখানে গিয়ে খেতে পারেন, এটা সল্টলেকের মধ্যে।
স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে ব্যাম্বো মটন, আর তার সাথে চিলি ফিশ ছিল, দারুণ হয়েছিল। এটা চিলি ফিশ না কি জানি না, ফিশের একটা ডিশ ছিল বাট খেতে খুব ভালো ছিল। একটা প্রন নিয়েছিলাম আর দু রকম রাইস নেওয়া হয়েছিল, নামগুলো এখন সব ভুলে গেছি। আর সো লালটুর জন্য স্পেশালি নেওয়া হয়েছিল ক্র্যাব, কারণ ও কাঁকড়া খেতে খুব ভালোবাসে আর ওই একমাত্র কাঁকড়া খায়, তাই জন্য আমাদের বাড়িতে কাঁকড়া কখনো রান্না হয় না, ন্যাচারালি ও হোটেলে গিয়েই কাঁকড়া ওকে অর্ডার দিয়ে খাওয়ানো হয়। আসলে কেউ খায় না, ভাইয়ের অ্যালার্জি, বাবা খাইতে চায় না, সোহম খেতে চায় না, তাই একার জন্য কি আর বানানো সম্ভব, সেই জন্য আর কি রেস্টুরেন্টে গেলেই ও খায়। তো ডিশগুলো তো খুব ভালো আপনাদের বললামই, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। এখান থেকে খেয়ে আমরা গেছিলাম পুজো বাড়িতে। পুজো বাড়িতে জাস্ট এমনি গেছিলাম, পুজোর কোনো অনুষ্ঠানে মানে এমনি জাস্ট একটু ঘুরতে গেছিলাম বলে কোনো এ হয়নি। তো আমরা এই খেয়ে বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে বেরিয়ে গাড়ি করে যাব বাবার মামার বাড়ি বাগবাজারে, সেখানেই আর কি পুজোটা হয়েছে। রাত্রে খাওয়া দাওয়াটাই আমাদের নেমন্তন্ন ছিল, আমরা গেছিলাম। তো আমরা এখন ওয়েট করছি ড্রাইভারজির জন্য। তো আমরা পৌঁছে গেছি বাবার মামার বাড়ি, যেটা বাগবাজারে। আমার হচ্ছে রাঙা দাদা বলি, তো আমার ঠাকুমা ঠাকুর দাদা তো বেঁচে নেই, ঠাকুমারই ভাই এটা, তো একই রকম দেখতে মোটামুটি। আমি ছোটোবেলা থেকে রাঙা দাদা রাঙা দিদি বলি, এই হচ্ছে রাঙা দাদা, রাঙা দাদার এটা হচ্ছে ঠাকুর ঘর। রাঙা দাদা তখন আর কি সন্ধে দিচ্ছে, রাঙা দাদা নিজেই পুজো করে এবং রাঙা দাদা বহু বছর ধরে নিরামিষ খান, মাছ মাংস খান না, উনি ঠাকুর দেবতা নিয়েই রয়েছেন। আর রাঙা দিদি অতটা গুছিয়ে পুজো টুজো করতে পারে না বলে রাঙা দাদাই করে আর কি। তো এটা রাঙা দাদাদের বাড়ি, ওইটা হচ্ছে রাঙা দিদি। ওদের পুজো হয়ে যাওয়ার পর আরতি করতে আসবেন ঠাকুর মশাই, সেই জন্য জোগাড়ও করছে। তো আরতিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখবেন। প্রতি বছর আমরা যাই এই পুজোটায়, যাওয়ার চেষ্টা করি সোহমের পরীক্ষা না থাকলে।
কিনলাম আমরা সিটি সেন্টার ওয়ান থেকে। এই ক্যামেরাটা হচ্ছে নিকনের। আর এরপর যেগুলো বলার সেগুলো সোহম বলবে। আজকে এই ক্যামেরাটায় যেহেতু ব্যাটারি ছিল না, তাই জন্য এই এই ক্যামেরাটায় আমি কোনো ভিডিও তুলতে পারিনি, জাস্ট এসে লাস্টটুকু তুলেছি। তো সেই জন্য ছবি কিছু তুলেছি যেগুলো সোহম দেখাবে। আর কিছু এর ওপর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টস বক্সে জানাবেন, তাহলে সোহম এর ওপর রিভিউ ভিডিও একটা করবে। আর এরপর থেকে ভালো কোয়ালিটির আপনারা ভিডিও দেখতে পারবেন, যেটা আমার ব্লগেও থাকবে এবং বেঙ্গলি হোম কিচেনে তো থাকবেই অবশ্যই। এবং যেহেতু বেঙ্গলি হোম কিচেনে 1 লাখ যেতে যাচ্ছে, সেই জন্য ভিডিও কোয়ালিটি খুব ভালো করার জন্য আপনাদের যাতে দেখতে সুবিধে হয় সেই জন্য আরও আমি এই ক্যামেরাটা কিনেছি। তো এবার সোহম বলবে কী কী দিয়েছে, এর সাথে কী আছে না আছে। তো এই ক্যামেরার সাথে লেন্স দিয়েছে 118 থেকে 140 মিলিমিটার। তো এ দেখুন এখানে লেখা আছে, লেন্সটা ভালো দিয়েছে। এছাড়াও দেখুন এর লেন্সটা হচ্ছে কি 18 থেকে 144, মানে এটা মোটামুটি এতটা বাড়তে পারবে, জুম ইন জুম আউট করতে পারবে। আর অবশ্যই দিয়েছে এর সাথে লেন্স প্রোটেক্টরটা, যেরকম আমাদের ফোনে ফোন স্ক্রিন গার্ড থাকে। আর ওয়াইফাই অপশান আছে, ব্লুটুথ অপশান আছে, এছাড়াও এলসিডি স্ক্রিন, যেটা আমি দেখাবো এক্ষুনি সেটা হলো এই, যেমন দেখুন এই ছবিটা তুলেছি, এটা মায়ের সাথে তুলেছি, তো এরকম কিছু নর্মাল ছবি তুলেছিলাম, এটা মায়ের ছবি, এটা আমার ছবি, বাবার ছবি। তো এই ছবিগুলো, এছাড়াও এটা একটা স্ক্রিন, এটা ফুল ফ্যামিলির ছবি। তো এগুলো আপনারা ফ্ল্যাশ ছাড়াও তুলতে পারেন, ফ্ল্যাশ সময়তে তুলতে পারেন। তো বুঝতেই পাচ্ছেন যে কি কোয়ালিটির ক্যামেরা। এর প্রাইসটা এখন বললাম না, এর পরে যখন রিভিউ দেবো তখন বলবো, তবে এটা রিজনেবল প্রাইসের মধ্যেই পড়েছে। তো আজকে এরপর থেকে আপনাদের ভিডিও কোয়ালিটিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস বক্সে। আজকে আর এটা নিয়ে কিছু বললাম না, থাক। এর সাথে একটা ব্যাগও দিয়েছে। তো এরপর যখন সোহম রিভিউ ভিডিওটা করবে তখন সব ডিটেলসে আপনাদের জানিয়ে দেবে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আপনাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আর আজকে একটা অন্যরকম ব্লগ করেছি আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার বাকি আছে, কিন্তু সেটা এই ভিডিওয়ে সেটা শেয়ার করতে পারলাম না। পর নেক্সট ভিডিও যেটা করব সেটাতে অবশ্যই এইগুলো আমি শেয়ার করব। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।